আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত সরাসরি আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে আমি নূপুর চৌধুরী। আজকের দিনের ঘটনাবহুল যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, সেগুলোও আমরা নিব। শুরুতে আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি, সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি নাজমুল আলম, অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমরা পেয়েছি হেলাল এশেক, সিটি কাউন্সিল ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট 32, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই, 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি, সেই সাথে সরাসরি আছি www.facebook.com/tbn24usa। আপনাদের যদি অভিবাসন নিয়ে কোনো প্রশ্ন থাকে কিংবা আইনি যে কোনো পরামর্শ যদি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, আমাদের এখানে অ্যাটর্নি আছেন। সেই সাথে রাজনীতি নিয়েও আমরা কথা বলবো। শুরুতেই নাজমুল আলম এবং হেলাল শেখ, আমরা যদি আজকের দিনের ঘটনাবহুল যদি বিশ্লেষণ করি, পুরোটা দিন জুড়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদের শিরোনাম ছিল সেটি স্বাস্থ্য বিল নিয়ে। রিপাবলিকানদের প্রয়োজনীয় যে সমর্থন সেটি আদায় করতে পারেনি বলে আজকে স্বাস্থ্য বিল পাশে ব্যর্থ হয়েছে রিপাবলিকানরা। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে আপনাদের দুজনের মন্তব্য শুনব। Regret that the effort to repeal and immediately replace will not be successful. That doesn't mean we should give up. আবারও ব্যর্থ হলো সিনেটে ওবামা কেয়ারের স্থলে রিপাবলিকানদের আনা নতুন স্বাস্থ্য বিল পাশের চেষ্টা। সিনেটের তিনজন রিপাবলিকান প্রস্তাবিত স্বাস্থ্য বিলে ভোট দেওয়ার বিরোধিতা করলে বিলটি পাশের চেষ্টা ব্যর্থ হয়। সুসান কলিন্স গরিবদের জন্য মেডিকেল সুবিধা কমানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলের বিপক্ষে তার অবস্থান পরিষ্কার করেন। Some states had over a 200% increase. ট্রাম্প এই মুহূর্তেই ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা বিল নিয়ে কাজ করা আহ্বান জানিয়েছেন। I think you'll also agree that I've been saying for a long time, let Obamacare fail and then everybody's going to have to come together and fix it. And come up with a new plan and a plan that's really good for the people with much lower premiums, much lower costs and much better protection. কিন্তু ম্যাককনেল বলেছেন তিনি 2 বছর দেরি করে স্বাস্থ্যসেবা বাস্তবায়নের বিধান রেখে ওবামা কেয়ার বাতিল করা পক্ষপাতী, যাতে নতুন ব্যবস্থায় একটি স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে চালু হতে পারে। তবে আশা যে এখনো ছাড়েনি সেটিও জানান তিনি। That's what I sense. Most of our members would like to vote on now, and we'll be doing that in the near future. But the blowback মধ্যপন্থী রিপাবলিকানরা সাধারণ মানুষদের উপর নতুন স্বাস্থ্যসেবা বিলের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। আবার অন্যান্য রিপাবলিকানদের কেউ কেউ বিলটি নিয়ে দ্বিদলীয় প্রচেষ্টার পথে যাওয়ার পক্ষপাতী। ট্রাম্প নির্বাচনের সময়ই ওবামা কেয়ার বাতিল করে এর জায়গায় নতুন একটি স্বাস্থ্যসেবা পরিকল্পনা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এখন রিপাবলিকানদের প্রস্তাবিত বিকল্প স্বাস্থ্যসেবায় ধনী উপর ওবামা কেয়ারের নির্ধারিত কর একই রাখা হয়েছে। অন্যদিকে গরিবদের স্বাস্থ্যসেবায় অনেক বেশি কাটছাট করা হয়েছে, তাছাড়া বীমার আওতাও কমানো হয়েছে। Votes he needed. We will now try a different way. In the coming days, the Senate will take up and vote on a repeal of Obamacare. এই পরিস্থিতিতে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন নতুন স্বাস্থ্যসেবা বিল তৈরিতে দ্বিদলীয় প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটরা বলছেন তারা ওবামা কেয়ার বাতিলে সহায়তা করবেন না, তবে স্বাস্থ্যসেবা পরিকল্পনাকে আরও উপযোগী করে তোলার ক্ষেত্রে তারা রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে পারেন। সেই সাথে সিনেটর চাক সোমার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক একটি খেলায় মেতে উঠেছেন। প্যাসিং রিপিল উইদাউট আ রিপ্লেসমেন্ট উড বি আ ডিজাস্টার। হাউসে বিলটি 217 এবং 213 ভোটে পাশ হলেও আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল সিনেটে বিলটি পাশ নাও হতে পারে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। প্রতিবেদনটি দেখলাম, শুরুতেই আমি নাজমুল আলম আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য বিল এটি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী একটি প্রতিশ্রুতি। এই মুহূর্তে সিনেটের যে অবস্থা তার এটি পাশ করা সম্ভব নয়, এবং তিনি বলেছেন ওবামা কেয়ার বাতিলের দিকেই তিনি বেশি মনোযোগী হবেন। আপনার বিশ্লেষণটি যদি জানতে চাই। আমার মনে হয় যে এই মুহূর্তে তাদের এই বিলটি অ্যাকচুয়ালি ফ্লোরের থেকে পুল আউট করার পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে যে ওদের 52 আর 48 আপনার সিনেটের যে ইয়েটা আছে, চারজন সিনেটর আমার কাছে সর্বশেষ খবর অনুযায়ী, তো সেই চারজন সিনেটর যদি এটা থেকে ব্যাক অফ করে তাহলে 48 কোনো দিনই আপনার সিনেটে এটা পাশ হওয়ার কথা না। তো এখন ডোনাল্ড ট্রাম্প তো ওনার নির্বাচনী ক্যাম্পেইন হিসেবে রেখেছিলেন, উনি বলছিলেন যে উনি এসে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে ওবামা কেয়ার বাতিল করবেন। তো ওবামা কেয়ার বাতিলটা অ্যাকচুয়ালি এটা তার একটা নির্বাচনী ওয়াদা ছিল, কিন্তু এই ব্যাপারে উনি কতটা সিরিয়াস আমার এই ব্যাপারে সন্দেহ আছে। কারণ
আমি শুরুতেই বলে নিতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ট্রাম্পের যে এই যে প্রভাগান্ডাগুলো বর্তমানে যেগুলো হচ্ছে এবং এই যে ঘন ঘন টুইটার আপনি উনি যেগুলো দিচ্ছে, এগুলো বেসিক্যালি উনি কিন্তু প্রিপেয়ার্ড হচ্ছেন কিন্তু পরবর্তী 4 ইয়ার্সের জন্য। শুনতে একটু হাস্যকর মনে হলেও মনে হবে এটা যে উনি যেখানে এই টার্মে 6 মাসই টিকতে পারছেন না, সেখানে ভদ্রলোক কী করে আরেক টার্মের জন্য প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু ট্রাম্প ইজ আনপ্রিডিক্টেবল গাই, কাজেই উনি এটা চাচ্ছে যেন দৃষ্টিটাকে এমনভাবে সরাতে যে দৃষ্টিতে যেন ওনারা মনে করেন যে ট্রাম্পের যে এই প্রভাগান্ডাটা এটা সে তার বেসটাকে ঠিক রাখার জন্য। কাজেই এই মুহূর্তে সিনেটে যদিও বিলটা আপনার পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটা আবার খুবই শীঘ্রই এটা আবার সিনেটে ফেরত আসবে বলে মানে যে সিনেটের মেজরিটি লিডার উনি এটা আভাসও দিয়েছেন। হেলাল শেখ, আমি শুরুতেই একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই আপনার সম্পর্কে, আপনি সিটি কাউন্সিল ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট 32 থেকে নির্বাচনের প্রার্থিতা এবং সেপ্টেম্বরে যেটি মনোনয়ন প্রাইমারি হবে অনুষ্ঠিত হবে। আমি শুরুতেই স্বাস্থ্য বিল নিয়ে আসব, আমি এই প্রসঙ্গে আসতে চাই যে আমরা বারবারই একটি অভিযোগ শুনি, সেটি হচ্ছে আমরা বাঙালি যারা, প্রবাসী বাংলাদেশিরা যারা, তারা দেশের রাজনীতি নিয়ে যতটা না সক্রিয় এখানকার মূলধারা রাজনীতি থেকে ততটা পিছিয়ে, কিন্তু আপনি সেই জায়গাটিতে নিজের অবস্থান পোক্ত করার জন্যই এগিয়ে এসেছেন, তো এই বিষয়ে কেন এই ধরনের একটি মূলধারা রাজনীতিতে কেন আসলেন? ওয়েল, আমার এটা যেটা আমি আমার ইউনিভার্সিটিতে আজকে থেকে 17 বছর আগে আমাদের ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটিতে আই ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট, যে জায়গায় আপনার প্রায় অলমোস্ট 18,000 স্টুডেন্টের মধ্যে 6,000 ভোটে আমি ইলেক্টেড হয়েছিলাম ওই সময় স্টুডেন্ট, আমাদের বাংলাদেশে যেটা বলে ভিপি বা ভিপি বলে মনে হয় ইউনিভার্সিটিতে, তো ওইখানে আমাদের বাঙালিরাও ছিল না হাতে গোনা, আমার মনে আছে আমার জানা মতন 10-12 জন বাঙালি স্টুডেন্ট আমার জানা মতন যাদের আমি জানতাম পার্সোনালি, আমি ওনাদের চিনতাম ওই, তো আমি মানে আমার বিগিনিং থেকে আমি আর এখানে আমেরিকায় আসা এজ অফ 17 আই লার্ন হিয়ার ইংলিশ, আমি জাস্ট স্কুল বাংলাদেশি স্কুল মানে কলেজ লেভেল শেষ করে এসে এখানে আমি ব্যাচেলার করছি, এখানে আমি মাস্টার্স করছি আমার ব্রুকলিন কলেজ থেকে আমার মাস্টার্স, বাট আমি যখন আসছি মানে আই মিন আই ফিল লাইক ইউনো আমেরিকান ড্রিম, এটাই হলো আমেরিকান ড্রিম, কারণ আমি অ্যানালাইজ করে মানে আমি ওই সময় থেকে আমি যখন দেখছি যে এখানে সব কিছু সম্ভব, এইটা আপনি যদি রাইট জায়গা থেকে রাইট প্যাথ থেকে ড্রিম দেখেন। আমি অ্যাকচুয়ালি আমার মেজর ছিল কম্পিউটার ইনফরমেশন, বাট আই ওয়াজ ইজ আমাদের হয়তো বা কমিউনিটির অনেক মানুষ মনে করে যে উনি হয়ে যাবে বা ইয়ে, আমার ইউনিভার্সিটিতে সেম কনসেপ্ট ছিল, কারণ আই ওয়াজ ইভেন ব্রোকেন ইংলিশ, আই ডোন্ট হ্যাভ এ দ্যাট অ্যাকসেন্ট, বিকজ আমি এজ অফ 17-18 আইসে আপনি কতটুকু ক্যাচ করতে পারেন আপনার ইংলিশ, একটা ইমাজিনেশনের মধ্যে থাকতেই পারে, আমি আই ক্যানট গো উইথ দোজ পিপুল হু আর বর্ন হিয়ার, বাট তারপরেও আমি আমি যখন ইউনিভার্সিটিতে যখন হইতে পারছি তখন আমার যে ওই যে আমার যে ফ্রেন্ড বা এমনি যে বা যারা অনেক মানুষ কাইন্ড অফ ব্যঙ্গই করতো যে হি ইজ গোনা বি প্রেসিডেন্ট, ওয়াই হি ইজ রানিং ফর দিস থিং, আই মিন ইটস কাইন্ড অফ ফানি, বাট থিংস হ্যাপেন বিকজ আমার ওপোনেন্ট যারা ছিল আমার মনে আছে ওরা সবাই আমেরিকান, 3টা প্যানেল ছিল, কারণ আমি তো রান করার আগে আমি আমার অবস্থানটা জানতাম সামহাও, আমি যেহেতু আমি ড্রিম করতেছি যে আই উইল রান ফর প্রেসিডেন্ট, আমি আমার ওপোনেন্ট যেবা যারা ছিলেন বিদেশি ওরা ছিল ওদের আমি ওয়াচ করতাম, ওদের হাই হ্যালো আর আমার হাই হ্যালো ছিল ডিফারেন্ট, আমি জানতাম যে আমি নো ম্যাটার হোয়াট আই উইল বি, তখন আমার ওপোনেন্ট যারা ওনারা আমারে ওরা আমারে বললো যে দেখো এখানে 2 টার্ম হওয়া যায় ইউনিভার্সিটিতে, তুমি আবু ওই আমার আবু নামে ওইখানে ডাকতো আর কি, তো ওরা বললো যে উই হার্ড ইউ গান রান ফর এ থিং, সো ওয়াই ডোন্ট জয়েন উইথ আস, আমাদের সাথে এসে জয়েন করো, তো আমি বললাম যে দেখো তোমাদের সাথে জয়েন করবো, আমার প্যানেল ট্যানেল সব কিছু আমার রেডি করা, আই নো হু ইজ গান গো উইথ মি, তোমরা যদি রান করো সুজান ওই মেয়েটা ছিল স্প্যানিশ লাটিনো, বললো যে সুজান মেন্দেজা ওয়াজ এ ভাইস প্রেসিডেন্ট, শি ইজ গান গো ফর প্রেসিডেন্ট ইউ গান গো উইথ হার ভাইস প্রেসিডেন্ট, আমি বললাম ইউ নো ওয়াট তোমরা যদি আমার দিতে চাও, কারণ বিকজ এই ইয়ারটা হলো আমার লাস্ট ইয়ার, আই এম গোনা বি গ্রাজুয়েট ফ্রম মাই ব্যাচেলার ফ্রম হিয়ার, দিস ইজ মাই লাস্ট ইয়ার, সো তোমরা যদি আমার দাও তাইলে তোমরা আমার প্রেসিডেন্ট দাও, অ্যান্ড সুজান লেট হার টু সিন্স ওর তো এখনও সময় আছে, ও আরেক টার্ম ভাইস প্রেসিডেন্ট থাক, আর নাই আর আরও অন্য যারা ছিল ওদের তো, বাট ইফ তখন ওরা বসে টসে আমার বললো যে ইউনো দ্যাট ইজ না গান হ্যাপেন, আই মিন কামান শি ইজ ওয়ান টাইম অ্যান্ড ইউ আস্কিং ফর দ্যাট, আই সে ওয়াল থ্যাংক বাট নো থ্যাংকস, তোমরা তোমার মতো করো, কারণ আমি আমার আমার প্যানেল পুরো রেডি করা, আমি আমি বলছিলাম শুধু আমার প্রেসিডেন্টটাই দাও, তোমরা অন্যটা অন্য সব পজিশনে কোনো দরকার নেই, আমি আমার ওদের যাদের যেভাবে বলবো ওরা। পরে 3টা প্যানেলের মানে ইলেকশন হলো বিপুল ভোটে,
পুরা প্যানেল এবং হ্যাঁ আমি জয়লাভ করছি, শুধু জয়লাভই না, কারণ আমার প্যানেলের সব গেছে। কারণ আমি আমার প্যানেলটা এভাবে সেট করে রাখছি যে কোনো অ্যাঙ্গেল থেকে আমার, যেহেতু আমি বাংলাদেশি ইন্ডিয়ান, আমাদের মানুষের মানুষ একটু মানে অন্য জাতির মানুষের মানে রিয়ালিটি ইজ দে লাইক ইউ নো শ্যাট আপ এই ধরনের একটা মেন্টালিটি লাইক ইন্ডিয়ান সাউথ এশিয়া হ্যাঁ ইউ শ্যাট আপ এই ধরনের মানে হোয়াইট মানুষ বা এমনি মানুষের। কিন্তু আমি আমি যে অ্যাঙ্গেল থেকে দেখছি যে আমি যদি প্রেসিডেন্ট হই আমার ভিপি হইতে হবে আফ্রিকান আমেরিকান, আই নিড মাই চিফ অফ চিফ জাস্টিস হ্যাজ টু বি জুইশ, আমার সোশ্যাল ডাইরেক্টর হলো লাতিনো মেয়ে, আমার আপনার ওই কী বলে মানে জাপানিজ, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি নিশ্চিত মিক্স করে যে আমার কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে ওরা আমার স্কিপ করতে পারবে না। কারণ আমার যদি মনে করে যে আমি আমার প্যানেলের মধ্যেই দেখবে জুইশ মানুষের সমন্বয় এখানে, আমার চিফ অফ স্টাফ হলো জুইশ, সো সব অ্যাঙ্গেল থেকে যাই হোক এভাবেই করছি। করায় আপনার বিপুল ভোটে গেছি, মানে আমি যখন ইউনিভার্সিটিতে আমার ব্যাচেলার ছিল আপনার কম্পিউটার ইনফরমেশন, কিন্তু আমি ড্রিম দেখতেছিলাম আজকে থেকে 18 বছর আগে, আই বিন ড্রিমিং আই ওয়ান ফিনিশ মাই মাস্টার্স। আমি যদি স্কুল টিচার হই, আমি হাই স্কুলে আমি সার্টিফাইড টিচার, ইফ আই টিচ ইন হাই স্কুল, স্কুলের হাই স্কুলের বাচ্চারা ইভেনচুয়ালি এরা ইয়ে হয়ে যায়, দ্যাট টাইম আই এম গোইং টু রান ইট, বিকজ আমি ওই মোটিভটা মাথায় নিয়েই আমি আগে, ইউ হ্যাড দ্য ভোট ব্যাংক রাইট দ্যাট, এন্ড যেহেতু আমার ওয়াইফ ও ডাক্তার, আমি মনে করতেছি যে সে থাকবে একদিকে ব্যস্ত, সো ইউ নো হোয়াট আই বেটার স্টে উইথ হোম, এন্ড পড়ালেখা শেষ করতে হবে, পড়ালেখা শেষ করে তারপরে যখন টাইম আসবে তখন রান করব। কারণ আপনি পড়ালেখার সাথে সাথে আপনার রুটি পিটারও তো ব্যবস্থা, পলিটিক্সে যাইতে হলে এখন যদি আপনি সারাদিন ওই কাজের চিন্তা থাকে তাহলে এই ফোকাস করতে পারেন সকাল থেকে, এই যে এই এখন আসছি আপনাদের এখানে মেয়ের সাথে নিয়ে আসছি, বিকজ আই ওয়াজ ইয়া আই মেট উইথ হার, শি ইজ এ ভেরি নাইস ভেরি কিউট। এবং এখন শেখ আমরা আসবো আপনার প্রসঙ্গে, আমি আবার একটু নাজমুল আলম আপনার কাছে যেতে চাই, স্বাস্থ্য বিল নিয়ে আমরা প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের 20 জুলাই 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, তার এই ওবামা কেয়ারের বিপরীতে নতুন স্বাস্থ্য বিল যেমন ছিল নির্বাচনী প্রতিশ্রুতি, সেই সাথে মেক্সিকো দেয়াল তৈরি করা সহ মুসলমানদের নিষিদ্ধ করা এ ধরনের, তারপরে আমেরিকার পণ্য আমেরিকার মানুষই কিনবে, চাকরি বাজার তৈরি সহ অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবং আমরা বলতে পারি জুনে 2015 যখন তিনি নির্বাচনে মাঠে নামলেন, পরিবর্তনের অঙ্গীকারই করে কিন্তু তিনি এসেছেন। তো আপনার কি মনে হয় 6 মাসের প্রাপ্তি আর নাকি 6 মাস যথেষ্ট নয়? আমি বলবো ডোনাল্ড ট্রাম্পের জন্য 6 মাসের প্রাপ্তি অনেক বড় ব্যাপার, কারণ সবাই এটা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প অফিসে যাওয়ার কিছুদিনের মধ্যেই সে ইম্পিচড হয়ে যাবে, মাই গুডনেস হি মেড ইট টু 6 মান্থ, সো দ্যাটস এ গ্রেট অ্যাকমপ্লিশমেন্ট ফ্রম হিজ সাইড। অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি ওনার যে নির্বাচনী যে প্রমিসগুলো ছিল, সেই প্রমিসগুলো ছিল যে ওনার যে ভোট ব্যাঙ্ক, এটা আমাদের হেলাল শেখ সাহেব উনি ভালো বলতে পারবেন, যে উনি ওনার বেসটাকে ঠিক রাখতে চাচ্ছেন, যার জন্যই উনি প্রথমে এসেই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের মধ্যে না যেয়ে এখনও উনি সেই ক্যাম্পেন মুডে রয়ে গেছেন, যার জন্য যে মেইন স্ট্রিম আমাদের পলিটিশিয়ান যারা আছে স্পেশালি ডেমোক্রেটিক পার্টি তারা অপোজিশনে আছে, তাদের কথা হচ্ছে যে ইউ সাপোজ টু গভর্ন রাইট নাও, নট টু ক্যাম্পেইন ইউর সেলফ অ্যাগেইন, তো ও এটাতে যেতে চাচ্ছে না। এর মাঝখানে রাশিয়া কন্ট্রোভার্সি এলো, হেলথ কেয়ার বিল এলো, তারপরে আপনার লিকের পর লিক, লিকেজ এভরিহোয়্যার, সো আপনি যদি সব কিছু দেখেন মানে কন্ট্রোভার্সি চারিদিকেই। বাট দ্য বটম লাইন যেটা সেটা হচ্ছে যে আমেরিকান যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা এটা অনেক শক্ত সিস্টেম, আমেরিকান মিলিটারি ভেরি ভেরি ফার্ম মিলিটারি, মানে দে আর নান টু ইট, সো এদেরকে পাশ কাটিয়ে কিছু করাটা ওয়ার্ল্ডের এটা সম্ভব না, এই জিনিসটা ট্রাম্প নিজে জানে, কাজেই সে এই জিনিসটাকে, আমি এটা বলবো না এটা অনেকটা চাইল্ডিশ কথা হয়, বাট ইউনো হি ইজ অ্যাকচুয়ালি প্লেয়িং অ্যারাউন্ড, হ্যাঁ প্লেয়িং অ্যারাউন্ড টু টেস্টিং দ্য ওয়াটার ফর দ্য ফিউচার, দ্যাটস ওয়ান। আর সেকেন্ড থিং উনি যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিলটা ছিল একটা আমেরিকানদের একটা ডিমান্ড ছিল, নট এভরিবাডি, নিউ ইয়র্ক ডোন্ট ওয়ান্ট ইট, ক্যালিফোর্নিয়া ডাজন্ট, লটস অফ আদার স্টেট ডোন্ট ওয়ান্ট ইট, জাস্ট ছোটো 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 কিছু স্টেট আছে তাদের মাঝখানের থেকে ওই আপনার কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা চলে আসছে বিকজ তাদের এনাফ ক্লায়েন্ট নেই তাদেরকে কভার করার মতো, তো এই জন্য তারা প্রিমিয়ামটা হাইক করতে চাচ্ছে, এটাকে পুঁজি করে ট্রাম্প এখন বলতেছে যে ওবামা কেয়ার ইজ এ ডিজাস্টার, ইন দ্য রিয়েলিটি ইট ইজ নট। এবং সেটারই প্রমাণ হচ্ছে আজকে যে 4 জন রিপাবলিকান সিনেটর যেটা ডিফ্যাক্টো হলো, মিনিং যে তারা বলছে আমরা ভোট দেবো না, যার জন্য
আপনার সিনেট মেজরিটি লিডারকে বাধ্য হয়ে বিলটা পুল করতে হয়েছে, পরাজয়ের চেয়ে হ্যাঁ আপনার উইথড্রল ভালো সেটাই হচ্ছে আর কি এই দিকটা। ইমিগ্রেশনের ব্যাপারটা এইটা আমি বলবো যে দেয়ালের ব্যাপারটা কিন্তু এখন থেমে গেছে। দেয়ালের ব্যাপারটা এই জন্যই থেমে গেছে কারণ মেক্সিকান ভেহিমেন্টলি তারা খুবই স্ট্রংলি অপোজ করেছে যে নট ইভেন এ পেন ইউ গ্যান পে ফর ইউর ওয়াল, সো ইউ বিল্ড ইউর ওয়ান। দেখা গেলো যে বিলিয়ন্স অফ ডলারের বাজেট, এটা আমেরিকার পক্ষে এই মুহূর্তে খরচ করাটা ঠিক হবে না। ইটস গোয়িং টু বি এ সুইসাইডাল প্রপোজিশন টু গো ইন অ্যান্ড ডুইং উইথ দ্য আমেরিকানস ওন মানি। অন্যদিকে যদি আপনি দেখেন যে যে ইউরোপিয়ান লিডারদের সাথে তার যে একটা মানে বনিবনাটা ঠিক মতো হচ্ছে না, আপনি জানেন যে কন্ট্রোভার্সি চলছে ন্যাটো নিয়ে, উনি বলছে পুল আউট করবে সেখান থেকে, তারপর উনি বলছে ন্যাফটাটা ওটা বোধহয় অলরেডি ক্যান্সেল করে বসে আছে, এরকম অনেকগুলো ব্যাপারে যে উনি যেগুলো করছে বেসিক্যালি দিজ আর কন্ট্রোভার্সিয়াল। এবং প্যারিস অ্যাকর্ড যেটা ছিল জলবায়ু পরিবর্তনে সেটাও নিয়ে করেছে, ক্যালিফোর্নিয়া বলেছে উই ডোন্ট কেয়ার উই স্টিল অনার দ্যাট থিং, নিউ ইয়র্ক বলছে যে আমরাও সেটাকে অনার করি। এই যে বড় বড় স্টেটগুলো এগুলোকে পাশ কাটিয়ে করতে পারবে না। আপনি যদি আমার একটা অনেস্ট ওপিনিয়ন চান এই ব্যাপারে, আমি বলবো যে লাস্ট সিক্স মান্থে সে যেটা হচ্ছে এবং আপনি যদি তার হোয়াইট হাউসের স্টাফিংগুলো যদি আপনি দেখেন, সে বেসিক্যালি ওই হোয়াইট হাউসের থেকে বসে আরেকটা ক্যাম্পেইন উনি চালাচ্ছেন। সো দ্যাট ইজ দ্য বটম লাইন। আর যদি আপনি বলেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ছয় মাসের কি পেলেন এবং কি দিলেন, আমি বলবো ছয় মাসে উনি এটা পেয়েছেন যে ছয় মাসের প্রেসিডেন্সিটা উনি পেয়েছেন, আর উনি কি দিলেন সেটা হচ্ছে উনি দিয়েছেন লটস অফ কন্ট্রোভার্সি। আমরা আসবো, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, তবে বিরতির আগে ফেসবুকে অনেকেই অংশ নিয়েছেন, তাদের নামগুলো আমি ধন্যবাদ দিতেই হয়। এবং মোহাম্মদ বাদল জয়েন করেছেন, সেলিম রহমান আপনাকে ধন্যবাদ দিয়েছেন সুন্দর বিশ্লেষণ করার জন্য, সেই সাথে মোহাম্মদ বেলাল হোসেন সবাই ধন্যবাদ দিয়েছেন টিবিএন 24 টেলিভিশনকে। এবং দর্শক আমরা 6463079828 এই নম্বরে সরাসরি আছি, সরাসরি আছি www.facebook.com/tbn24usa। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান এবং সম্মানিত দুজন অতিথি আছেন আমাদের সাথে, অনেকে ফেসবুকেও অংশ নিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন। আমিনুল ইসলাম, তিনি ধন্যবাদ জানিয়েছেন টিভিএন 24 টেলিভিশনকে। এবং আমাদের এখানে একজন অ্যাটর্নি আছেন এবং আছেন সিটি কাউন্সিল ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট 32 থেকে হেলাল শেখ। আপনার কাছে আমি জানতে চাই যে আপনি বলছিলেন যে কীভাবে নিজেকে তৈরি করেছেন, ড্রিম স্বপ্ন সেই সব কিছুই আপনি বলছিলেন, তার পরের শেষ অংশের গল্পটিও যদি বলি যে সিটি কাউন্সিল নির্বাচন সেই সাথে আপনি। বা ওই যেটা বললাম যে মনে করেন ওইভাব থেকে ওইখান থেকেই আমি আমার ড্রিম যে আই ওয়ান্ট টু বি আমাদের মানুষের, আমি যেটা রিয়েলাইজ করছি যে আমাদের মানুষের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, আমরা এড়ে উড়ে ধরে যাইতে হয়। সো এইখানে বিদেশে তো এই আমেরিকায় আপনি যদি এই যে ট্রাম্পে দেখেন, আপনি বারাক ওবামা কাইন্ড অফ ফানি নেম, দ্যাট ফানি নেম ইফ হি বিকাম এ প্রেসিডেন্ট ওয়াই নট হেলাল শেখ। সো আমি যদি হইতে পারে, বাট আমি যেটা দেখছি যে এখানে সব কিছু সম্ভব অ্যান্ড দ্যাট ইজ এ ল্যান্ড অফ ড্রিম। এই এই দেশের এইটাই হলো বিউটি, ইউ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ বিউটি ইজ দিস, হু ইউ, ওয়েয়ার ইউ আর ফ্রম, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ রাইট ক্রেডেনশিয়াল, আপনার রাইট যোগ্যতা নিয়ে যদি আপনি যান, ইউ ক্যান ড্রিম এনিথিং অ্যান্ড ইট ইজ পসিবল। তো এই জন্য আমি আমাদের মানুষের কাছে এটাই বলবো যে আমি তো এখন জাস্ট একবার 27, আপনারা জানেন 2013 আমি 37 ডিস্ট্রিক্ট থেকে করছি, কিন্তু স্পেশালি এই 32 এই সিটটা হলো 42% লাটি, আই মিন সাদা মানুষ, হোয়াইট মানুষ, ইটালিয়ান, মেইনলি ইটালিয়ান অ্যান্ড দ্যাট সিট। 33% মানুষ হলো আপনার লাতিনো মানুষ, 14% হলো আমাদের সব কিছু মিক্স মিলায়। সো বাট এইখানের ইয়েটা যেটা হলো মানুষ ভোটে যায় না, আপনি যদি আমার প্রায় 120,000 বিশাল বড় ইয়ে, এখানে 120,000 মানুষের মতন ভোটার, বাট ভোটে যায় আপনার অ্যাপ্রক্সিমেটলি প্রাইমারিতে আপনার নট মোর দেন 7,000। সো এই 7,000-এর মধ্যে আমি যদি গতবারকের রেসে আমি যেটা দেখি এই সিটে যেটা হয়েছে, আপনার যে জিতছিল প্রাইমারিতে ও পাইছিল আপনার 4,300, আর নেক্সট ওয়ান গার্ডেড 2,100। সো এখন আমি যেটা দেখতেছি আমাদের এখানে যে বাঙালি মানুষ এই 14%-এর যে ইন্ডিয়ান আপনার শিখ গাইনিজ সব কিছু মিলায়, কিন্তু এরা ভোট, এরা যদি যায় এই 4,500-5,000 ভোট নাথিং অ্যান্ড উই উইল মেক ইট হ্যাপেন।
এখন এইখানে যারা, আমি এই জন্য আপনাদের এই টিভির মাধ্যমে আমি আমার ভাই বোন ভাবি আমি সবার কাছে আমি হাম্বললি রিকোয়েস্ট করব, জোরহাত করে বলবো, আপনারা আপনাদের পরিচিত যে বা যারা, এটা হেলাল শেখের জন্য না, এটা আমাদের বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য। হেলাল শেখ তো আসবে যাবে, হেলাল শেখ একজন ট্রাই করতেছে, হেলাল শেখ পার্মানেন্ট কিছু না, হেলাল শেখরা আসবে যাবে, কিন্তু বাঙালিরা আগেও ছিল আছে থাকবে। সো এখন যদি আমরা সবাই মিলে যদি পুশ করি, উই উইল মেক ইট হ্যাপেন, এইটাই। এবং আমার জন্য আমি বলবো যে আপনারা সবাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, কারণ এই যে এরা সাদা মানুষরা, এরা মানে কোন একটা কিছু করতে দেন মানে মানে ইয়ে মনে করে না। এবং আমাদের টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকেও আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমরাও চাই যে আমাদের কমিউনিটি থেকে মূলধারা রাজনীতিতে অনেকে যাক, অংশগ্রহণ করুক, আমাদের প্রতিনিধিত্ব বাড়ুক। এক্স্যাক্টলি, আমি একজনের একজনে যদি রাস্তাটা করতে একজন যদি ট্রাই করে, তখন আরেকজন আমার আমার মানুষ অটোমেটিক মনে করবে, ইফ হি কুড ডু ইট এজ অফ 17 যদি উনি করতে পারে, ওয়াই নট আই এম বর্ন হিয়ার, লেট মি ট্রাই ইট এন্ড আই উইল মেক ইট হ্যাপেন। আপনি দেখেন আমাদের স্কুলের বাচ্চাগুলো, আমি তো যেভাবে দেখি যে আমাদের এই যে আমাদের এশিয়ান বাচ্চারা, আপনার আজকে থেকে নেক্সট 20 ইয়ার্স পরে যদি আপনি চিন্তা করেন, এরা পাবলিক স্কুলগুলোতে যদি যান, ভালো ভালো স্কুল যেগুলো স্পেশালাইজ স্কুল, দে আর টেকিং অল দ্য স্পট। সো উইথিন নেক্সট, ইমাজিন আপনি 20 বছর পরে থিঙ্ক করেন এই যে প্রডিউস এইগুলো, এরা যে এই আউটপুট যেগুলো বের হয়ে আসবে, উই ক্যান বি ভেরি গুড শেপ অন দ্যাট সেন্স। সো এবং ফেসবুকে অনেকে অংশ নিয়ে প্রশ্ন করছেন। রাবেকা ইসলাম একটি প্রশ্ন করেছেন, তিনি আপনার কাছে করেছেন, উনি সিটিজেনশিপ পরীক্ষার রেজাল্ট যদি ভালো না হয়, গুড অর নট পাস, দেন হোয়েন আই ক্যান সিট ফর নেক্সট এক্সাম এগেইন। ওকে, থ্যাংক ইউ রাবেকা, আপনার এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সিটিজেনশিপের পরীক্ষা দিতে গেলে অ্যাকচুয়ালি ওরা দুটো অপশন আপনাকে দেয়। প্রথমবারে যদি আপনি পরীক্ষাতে পাস না করেন, তাহলে আপনি আবার দ্বিতীয়বারে আরেকটা পরীক্ষা দিতে পারেন। ইউ ক্যান হ্যাভ লাইক 2 exams ফর দ্য 1 application, সো ইউ হ্যাভ 2 chances। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঙ্কস থেকে রিতা বলছি। জি আপা বলুন। আমার একটা প্রশ্ন ইমিগ্রেশন সম্পর্কে, যে আমি আমেরিকান সিটিজেন, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2007 জানুয়ারিতে, এখন আমি জানতে চাই আর কতদিন লাগতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নাজমুল আলম। হ্যাঁ জি রিতা, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এটা খুবই সিম্পল একটা জিনিস, আপনি যদি ন্যাশনাল এই যে ভিসা সেন্টারের ওদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ ওই আপনার ওইটা তো আপনি দেখতে পারেন। আর আজকে যে পর্যন্ত আমি দেখলাম তাতে হচ্ছে 2004টা বর্তমানে কারেন্ট আছে, তার মানে আপনার অ্যাপ্রক্সিমেটলি 12-13 বছর এই মুহূর্তে রান করছে। কাজেই ওই মতো যদি আপনি হিসাবটা করেন, তাহলে মোটামুটি একটা একটা আইডিয়া করতে পারবেন যে অ্যানাদার আই উড সে 2007 বললেন, 10 ইয়ার্স আপনার হয়ে গেছে, আনাদার কাপল অফ ইয়ার্স ইনশাল্লাহ এটা চলে আসবে ইনশাল্লাহ। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, এবং সরাসরি আছি www.facebook.com/tvn24usa। নাজমুল আলম, আমরা কথা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের 6 মান্থ, আপনি বলছিলেন যে সে 6 মাস প্রেসিডেন্ট হিসেবে আছেন, এটি সবচেয়ে বড় পাওয়া। এবং শুরুতে আপনি আরেকটি কথা বলছিলেন যে উনি এখন কাজ করছেন নেক্সট 4 ইয়ার্সের জন্য, সেই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। এটা হচ্ছে ওনাকে বলে যে উনি ক্যাম্পেনিং করছেন, এটাকে বলে 2020 ক্যাম্পেনিং করছেন। আমি একটা সেগমেন্টে অ্যাকচুয়ালি লাস্ট টাইমে আমি এটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পে যখন আপনার ভিক্টোরি স্পিচটা দিলেন ট্রাম্প প্লাজার থেকে, ট্রাম্প টাওয়ার থেকে, তখন উনি বলেছিলেন যে ইউ নো উই আর হিয়ার ফর 4 ইয়ার্স, মেবি 8 ইয়ার্স, মেবি 8 ইয়ার্স। তো যখনই উনি এটা বললেন, তা দ্যাট ওয়াজ এ ডিরেক্ট হিন্ট দ্যাট হি মাইট গোন রান ফর দ্য সেকেন্ড টার্ম। আচ্ছা, এটা একটা। দ্বিতীয় যেটা হলো সেটা হলো যে উনি ওয়াশিংটন পোস্টে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, এরকম একটা লাইভ ইন্টারভিউ চলছিল, তো হঠাৎ করে ওনাকে বললেন যে মিস্টার ট্রাম্প আর ইউ থিঙ্কিং অফ এন, সে বলে শিওর, দেন অল অফ এ সাডেন উনি একটা লাইভ ইন্টারভিউ স্টপ করে বললেন যে আমার পাশের রুমে আমার লয়ার আছে, ট্রাম্প যেখানে যায় উনার লয়ার উনার সঙ্গে থাকে। আর একটু থামাতে হচ্ছে, একজন আছেন, আমি প্রশ্নটি নিয়ে আবার আসবো আপনার কাছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি নরিন বলছি ইউএসএ মেরিল্যান্ড থেকে। জি আপা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের জন্য রিমুভাল কন্ডিশনার দিয়েছে সিআর1,
এটা অ্যাপ্লাই করলে তার এটা প্রসেসিং হতে কতদিন লাগবে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি নরিন বলছেন ম্যারিল্যান্ড থেকে, ম্যারিল্যান্ডবাসী সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা। এই I-761 যেটা, সেটা আপনাকে ফিল আউট করে পাঠাতে হবে, ওদের ফি আছে একটা রিকোয়ার্ড, ওইটা দিয়ে দিলে পরে ওরা যখন রিসিভ করবে লেটারটা, সঙ্গে সঙ্গেই তারা অটোমেটিক্যালি রিসিভ লেটারের সঙ্গে এক বছরের এক্সটেনশন দিয়ে দিবে। কাজেই কোনো কারণে যদি আপনার হাজব্যান্ড যদি দেশে ট্রাভেল করতে চায়, ওনাকে বলেন যে আপনার নিয়ারেস্ট ইমিগ্রেশন অফিস যেটা, সেখানে গিয়ে রিসিভটা দেখালে ওরা পাসপোর্টে এক বছরের একটা স্ট্যাম্প করে দিবে। সো ইটস এ কন্টিনিউশন অফ ইয়ার গ্রিন কার্ড। এরপরে আপনি চিঠি পাবেন, হোপফুলি আপনি যদি প্রথমে ইনিশিয়ালি সমস্ত ডকুমেন্টগুলো ঠিক মতো দিতে পারেন, গ্রিন কার্ড ওরা আপনাকে মেল করে দিবে। আর যদি কোনো কারণে ওদের আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেটা আপনাকে জানাবে, অ্যান্ড দে উইল গিভ ইউ সাম টাইম টু ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্ট। আপনি জাস্ট ফলো থ্রু দেয়ার ইনস্ট্রাকশন অ্যান্ড হোপফুলি এভরিথিং উইল বি ডান অ্যান্ড হি উইল বি এ পারমানেন্ট রেসিডেন্ট। বাই দ্যাট টাইম উনি পারমানেন্ট রেসিডেন্ট হতে হতে কিন্তু ওনার আবার সিটিজেন হওয়ার সময় হয়ে যাবে। সো অ্যাজ এ স্পাউস অফ এ ইউএস সিটিজেন, হি কুড বি এলিজিবল ফর এ সিটিজেনশিপ two years and nine months, so that's a great news. এবং দর্শক আবারও বলে রাখতে চাই, 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। আমাদের মাঝে হেলালে শেখ আছেন এবং নাজমুল আলম অ্যাটর্নি আছেন, কে আছেন আমাদের সাথে। তার আগে ফেসবুকে অনেকে জয়েন করেছেন, তাদেরকে আবার ধন্যবাদ দিতে চাই। আচ্ছা জি, ফোনের প্রশ্নটি আমি আগে নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনাকে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করতে হবে, আর করার পর আপনি আবার টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে উত্তরটি শুনবেন। ধন্যবাদ। আপনি যদি ফেব্রুয়ারি 1-তে আপনি দরখাস্ত করেন, আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা বলেননি, বাট এনিওয়ে এটা তো কোনো দরকার নেই। আপনি যদি গ্রিন কার্ড দিয়ে দরখাস্ত করে থাকেন, তাহলে অ্যাপ্রুভালের জন্য ওরা একটু সময় নিতে পারে। এই জন্যই নিতে পারে, কারণ গ্রিন কার্ডধারীরা যদি দরখাস্ত করে, তাহলে তাদেরকে একটা নিউমেরিক সিস্টেমে আসতে হয়, অর্থাৎ একটা সার্টেন নাম্বারে আসতে হয়। তো অনেক সময় ইমিগ্রেশন এটাই চিন্তা করে যে এটাতে কোনো তাড়াহুড়া নেই, এই জন্য তারা একটু সময় লাগায় আপনার গ্রিন কার্ডধারীদের অ্যাপ্রুভাল দিতে। আর আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে খুব শীঘ্রই আপনি সিটিজেনশিপের থেকে আপনার অ্যাপ্রুভাল লেটারটা আসলে পরেই আপনার ওয়াইফ ইমিডিয়েটলি রেডি ফর টু মুভ প্রসিড টু দ্য কনসুলেট। এবং সেই সাথে www.facebook.com/tbn24usa, সেখানেও আমরা সরাসরি আছি, আমরা প্রশ্নের উত্তর নিব। হেলাল শেখ, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রথম বাংলাদেশি আপনি এই ডিস্ট্রিক্ট থেকে লড়ছেন, প্রতিবন্ধকতার বলছিলেন কথা, তো আর কি কি প্রতিবন্ধকতা আছে খুব ছোট্ট করে যদি বলেন? ওয়াল, প্রতিবন্ধকতা তো আমাদের মানুষের অনেকে হয়তো মনে করতেছে উনি হয়তো মানে পারবে না, ওয়াই হি ইজ ট্রাইং ফর ইট, বাট আমি তো দেখতেছি যে সবাই মিলে যদি চেষ্টা করে, বিকজ আমি আমার ইউনিভার্সিটিতে দেখছি ইট হ্যাপেন দ্য সেম থিং আই এম ফেসিং এই এই জায়গাটায় অন ট্রাফিক, বাট এবার আমাদের মানুষ সবাই আমি ফিল করি দে আর আন্ডারস্ট্যান্ডিং ইন ওয়াট দ্য গাই ইজ রেডি টু গো, ইফ উই ক্যান পুশ হি ক্যান রিচ। আমাদের বাঙালি কমিউনিটির জন্য আপনার জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য, আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য, কারণ এটি আমাদের অনেক বড় সম্মানের, আপনিও হয়তো একমত হবেন। আমরা আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যে লয়ার সাথে থাকেন সে বিষয়টির যদি উপসংহার টানেন। আমি এই জন্যই আপনাকে বলতে যাচ্ছি, উনি যখন এই এই ঘোষণাটা দিলেন যে এটা মেবি হি উইল রান ফর দ্য সেকেন্ড টার্ম, হোয়ারেস আমরা বর্তমানে এখন রাশিয়া কলুশন, তারপরে ওবামা কেয়ার, এই সেই নিয়ে আমরা ভাবতেছি এনি মোমেন্ট দিস গাই কুড বি এন ইম্পিচড, কিন্তু দেখা যাচ্ছে যে রিপাবলিকানদের মাঝখান থেকে এই ইম্পিচমেন্টের ব্যাপারে তারা কোনো খুব একটা সারা শব্দ তাদের মাঝখানে নেই। তবে তারা যে জিনিসটা এখানে ইউজ করতে চাচ্ছে সেটা হচ্ছে যে 25th অ্যামেন্ডমেন্ট যেটা ইউএস কনস্টিটিউশনে, সেটাতে যদি কোনো প্রেসিডেন্টকে যদি মেন্টালি ইনকম্পিটেন্ট অর্থাৎ মানসিকভাবে যদি উনাকে বিকারগ্রস্ত বলে, এটা সরাসরি বাংলা যেটা, এইটা যদি ওনাকে ডিক্লেয়ার করা যায়, তাহলে কংগ্রেস সেখানে উনাকে অবসর দিতে পারেন এবং সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। খুব সম্ভবত এই 25th অ্যামেন্ডমেন্টে যাচ্ছে না, উল্টো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্প 2020 জন্য প্রিপারেশন নিচ্ছেন ফর দ্য সেকেন্ড টার্ম, এবং উনি যখন ওই এই লাইভ টেলিভিশন এবং লাইভ ইন্টারভিউকে থামিয়ে দিয়ে ওনার
লয়ারকে ডাকলেন। তো লয়ারকে আসার পরে উনি বললেন যে আমার যে স্লোগানটা সেই স্লোগানটা হবে হ্যাঁ কিপ আমেরিকান গ্রেট। তো আমেরিকাকে গ্রেট রাখার জন্য সেই কিপ কথাটা থাকবে, এখন হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তো কিপ আমেরিকা গ্রেট এইটা এবং আরও কয়েকটা উনি বললেন এবং লয়ার উত্তর দিলেন আন্ডারস্টুড, মিনিং দ্যাট উনি বাড়িয়ে গেলেন এবং পরদিনই এই জিনিসগুলো কিন্তু ট্রেডমার্ক হয়ে গেল। ট্রেডমার্ক হয়ে গেল। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? অবশ্যই আপনি প্রশ্ন করবেন, জি জি করুন ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা কতদিন লাগতে পারে? আচ্ছা উজ্জ্বল সাহেব ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি মেয়ের জন্য আপনি দরখাস্ত করেছেন, আপনি বলেছেন যে আপনি সিটিজেন এবং নভেম্বর 16 আপনি এই দরখাস্তটা করেছেন। অ্যাকচুয়ালি ওই সিটিজেনদের যারা অবিবাহিত ছেলে মেয়ে তাদের বেশি সময় লাগে না, কিন্তু আনফর্চুনেটলি এটা আবার গ্রিন কার্ডধারী ছেলে মেয়েদের একটু বেশি সময় লাগে। আপনি হয়তো বলবেন যে কেন, এইটার সিস্টেমটা এটা হচ্ছে যে টোটাল সিস্টেমটাকে ওরা একটা ভাগ করেছে, সেটা হচ্ছে যে গ্রিন কার্ডধারী তাদের ওয়াইফ বাচ্চারা প্রায়োরিটি পায় এবং সেই ক্ষেত্রে সিটিজেনদের ওয়াইফরা প্রায়োরিটি পায় ভিসার ক্ষেত্রে, কিন্তু সিটিজেনদের বাচ্চারা যে প্রায়োরিটি পায় সেটা কিন্তু আনফর্চুনেটলি কিন্তু গ্রিন কার্ডধারীর বাচ্চাদের চেয়ে একটু কম। এটা আপনি হয়তো বলবেন যে এটা কীভাবে সম্ভব হলো, এটা অ্যাকচুয়ালি কংগ্রেসে যখন সে বহু বছর আগে আইনটা করেছিল নিউমেরিক্যালি তারা এই রেস্ট্রিকশনটা দিয়েছিল। যেহেতু আপনি 16th of November 2016 আপনি দরখাস্ত করেছেন, হোপফুলি দিস ইজ গোয়েন এ কাম ভেরি সুন, বাই দ্য টাইম আমার যতটুকু মনে হয় আপনার নিশ্চয়ই অ্যাপ্রুভাল লেটার এসে গেছে। আপনি যেটা করতে পারেন, ওদের একটা DHK নাম্বার আপনাকে দিয়ে দিয়েছে, সেই DHK নাম্বার দিয়ে আপনি ওদেরকে ফোন করে বলবেন আমার স্ট্যাটাসটা কী, তাহলে কি আপনার কেসটা আপডেটেড থাকবে এবং এনি কারণে যদি কোনো মিস্টেক যাতে না হয় আপনার মেয়ের ভিসাটা চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ যারা আমাদের প্রশ্ন করছেন। হেলালে শেখ, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আপনার কথা দর্শকদের জন্য নিব, তার আগে আপনি যদি সেই কথার পরিসমাপ্তি কিপ আমেরিকা গ্রেট এগেন যে স্লোগানের কথাটি বলছিলেন খুব মজা করে, এইটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্প মানে ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, তার অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে কিন্তু সে ফ্যামিলি ওরিয়েন্টেড এই সেন্সে আমি বলতেছি আপনি যেখানেই দেখবেন সে যেখানেই যায় তার ছেলে মেয়ে মেয়ের জামাই এদেরকে সে প্রাধান্য দেয় আর সবাইকে নিয়েই দেয় প্রাধান্য। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে হি ইজ এ পিওর বিজনেসম্যান, কাজেই এনিথিং অ্যান্ড এভরিথিং হি থিঙ্কস অ্যাজ এ বিজনেস প্রসপেক্ট। তো পলিটিক্সের সাথে অ্যাকচুয়ালি বিজনেসে কিন্তু অনেক সময় আপনার একটা কলুষণ হয় অনেক জায়গায়, তো সেই কলুশনটা বার করতে যেয়েই এই আপনার এই জিনিসগুলো হচ্ছে। তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যেহেতু উনি প্রেসিডেন্ট এই মুহূর্তে উনার কন্ট্রোভার্সি আছে, অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে অ্যাজ এ সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস ইউনো উই শুড রেসপেক্ট দ্য ইলেক্টেড অফিসিয়াল এবং সেই রেসপেক্টে তাকে একটা সুযোগ দেওয়া উচিত যেন উনি গভর্ন করতে পারে। যদি উনি ওটাতে ফেল করে তাহলে আমি বলবো যে হি ডিজার্ভ 100% ইম্পিচমেন্ট, এটা হচ্ছে আমার ইম্পিচমেন্ট। একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে লয়ারের কাছে। জি করুন। আচ্ছা আমি স্টুডেন্ট বিষয়ে আসছি আমেরিকাতে, আসার পরে আমি একটি বিয়ে করছি গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে, তো এখন আমার যদি কোনোভাবে স্ট্যাটাসটা চলে যায় স্টুডেন্ট স্ট্যাটাসটা, তো আমার কিছু সমস্যা হবে ফিউচারে? আপনার নামটি একটু বলে নিন। আমার নামটা হচ্ছে পলাশ। আচ্ছা জি জি ধন্যবাদ পলাশ সাহেব আপনাকে, আপনি ব্রঞ্জ থেকে বলছেন, ব্রঞ্জবাসী আপনাদের সবাইকে শুভেচ্ছা। স্টুডেন্ট ভিসাটা আপনি চেষ্টা করবেন যেন স্টুডেন্ট ভিসাটা আপনার ঠিক থাকে, কারণ ওই F1 ভিসাটা কিন্তু লিঙ্গার করানো যায় অনেক দিন পর্যন্ত, কাজে আপনি যদি কোর্সগুলো নিয়ে যদি আপনি ভিসাটা যদি কন্টিনিউ করেন এটা ভালো। আরেকটা খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আপনি গ্রিন কার্ডধারী বিয়ে করেছেন উনাকে কিন্তু ওয়েট করতে হবে সিটিজেন হওয়া পর্যন্ত, উনি যদি সিটিজেন হয় উনি ইমিডিয়েটলি আপনার জন্য এলিয়েন রিলেটিভ পিটিশন এবং সেই সাথে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা
চাইলে আপনি সরাসরি নিজের জন্য গ্রিন কার্ডের দরখাস্ত করতে পারবেন। আর উনি গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি উনি দরখাস্ত করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ওই ভিসা নাম্বার আসা পর্যন্ত। কাজেই আমার নাম্বার ওয়ান অ্যাডভাইস আপনার কাছে হবে, বাই এনি মিনস আপনি যদি স্টুডেন্ট স্ট্যাটাসে এখন পর্যন্ত থেকে থাকেন, প্লিজ কন্টিনিউ উইথ দ্যাট স্ট্যাটাস। সেকেন্ডলি, আপনার ওয়াইফ যদি সিটিজেন হওয়ার সম্মুখীন থাকে তাহলে ওনাকে সিটিজেন হতে দেন, অ্যান্ড দেন ইউ কাম আউট অ্যান্ড দেন অ্যাপ্লাই ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফর দ্য গ্রিন কার্ড ফর ইউর সেলফ। ধন্যবাদ। এবং দর্শক, 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, www.facebook.com/tbn24usa। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ জি, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। না, উনার যদি আপনার, ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি উনি যদি এখানে ভিজিট ভিসা লিগালি যদি ইন করে থাকে হি ইজ ফাইন, এবং ওনাকে তো ইউজুয়ালি এয়ারপোর্টের থেকে 6 মাসের জন্য দিয়ে দেয়, কাজেই উনি থাকতে পারবেন। আর যদি মাল্টিপল ভিসা থাকে তাহলে হয়তো ওনার ভিসাটা 5 বছর পর্যন্ত ভ্যালিড, বাট ইট ডাজেন্ট মিনস যে উনি 5 বছর আমেরিকাতে থাকতে পারবে। ও এয়ারপোর্টে ঢোকার সময় ইউজুয়ালি আপনার I-94টা আগে কাগজে দিত, এখন কম্পিউটারে রেখে দেয়, ইউজুয়ালি ইট ইজ 6 মান্থ। আর ওনার যদি কানাডার ভ্যালিড ভিসা থাকে তাহলে ওনার কোনো অসুবিধা হবে না কানাডাতে ট্রাভেল করার জন্য। এই ক্ষেত্রে কানাডিয়ান এমবেসিতে যোগাযোগ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, যদি ওনার অ্যাকচুয়ালি ভ্যালিড কানাডান ভিসা এই মুহূর্তে থাকে। উনি যেটা করবেন সেটা হচ্ছে যে কানাডাতে যাওয়ার সময় ওনাকে ডিসক্লোজ করতে হবে, তারা জানবে যে ওনার আমেরিকান ভিসা আছে। ব্যাক অন দ্য ওয়ে তখন হয়তো ওনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি কানাডার থেকে দেশে চলে যাচ্ছ না তুমি আবার আমেরিকাতে ফেরত আসবা। যদি উনি আমেরিকাতে ফিরতে চায় তাহলে ওনাকে একটা পরামর্শ দিবেন, সেই পরামর্শটা হচ্ছে যেন উনার এই যে ভিজিট ভিসাটা যেন ভ্যালিড থাকে, ওইটাতে যেন ডেট থাকে, কারণ উনি যখনই ক্রস করে কানাডাতে যাবে ওই 6 মাস কিন্তু ওনার আর থাকবে না, এটা কাটা যাবে সঙ্গে সঙ্গে। উনি যদি আবার আমেরিকাতে রিএন্ট্রি করতে চায় তখন ওনারা আবার ওনাকে 6 মাসের ভিসা দিবে। আর উনি যদি মনস্থির করে যে না উনি কানাডার থেকে বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে আবার আসবেন, তাও উনি করতে পারেন। কাজেই এই যে ভিসা, এই যে ভিসা চেক করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি করুন আপা, আমরা শুনতে পাচ্ছি। আমার ছেলের লাগে অ্যাপ্লাই করার কি করবে? আব্বা দিছে ভাইয়া, ওখানে চেষ্টা করি আর কোন দিন ডাকবো। আচ্ছা জি, সালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। সালামু আলাইকুম, আপনি মুরব্বী, আমি বুঝতে পারছি আপনার কথায় কণ্ঠস্বরে। আপনার হাজব্যান্ড যদি 2000-এ দরখাস্ত করে থাকে সিটিজেন হিসাবে আপনার ছেলের জন্য, তাহলে এতদিনে এটা কিন্তু হয়ে যাওয়ার কথা। আমি বুঝতেছি না যে কেন এত সময় লাগতেছে। আপনি বলেছেন যে উনি এর আগেও গ্রিন কার্ড অবস্থায় দরখাস্ত করেছিলেন আপনার ছেলের জন্য। এইখানে ছেলেদের জন্য, মেয়েদের জন্য বাংলাদেশে যারা দরখাস্ত করে তাদের অনেক সময় যে সমস্যাটা দেখা যায় যে দরখাস্তের সময় তারা কিন্তু অবিবাহিত থাকে, পরে তারা বিয়ে করে, তো এই সময়ে একটা কিন্তু আপনার স্ট্যাটাসে চেঞ্জ হয়ে যায়। কেউ যদি গ্রিন কার্ড অবস্থায় তার অবিবাহিত সন্তানের জন্য দরখাস্ত করে তাহলে ওনার ভিসা প্রাপ্তি পর্যন্ত ওনাকে অবিবাহিতই থাকতে হবে। আর যদি কোনো কারণে সেই বাচ্চাটা, সেই ছেলেটা মেয়েটা যদি বিয়ে করে তাহলে কিন্তু ওই দরখাস্তটা আপনার অটোমেটিক্যালি বাদ হয়ে যায় আর কি। এইটা তো সেইটা রিমেডি করার যে সিস্টেম, যেটা সম্ভবত আপনার হাজব্যান্ড তাই করেছিলেন, সেটা হচ্ছে যে উনি নিজে, ওনার হাজব্যান্ড মানে ছেলের বাবা,
সিটিজেন হয়ে পরে উনি দরখাস্ত করেছে, কাজেই এটাতে ওনার অসম্ভব কিছু না, এটা হওয়ার কথা। এবং আমার মনে হয় আপনারা ভিসা সেন্টার একটু খোঁজ নেন এবং ভিসা সেন্টার ওরা বলে দিতে পারে, অভিজ্ঞ একজন আইনজীবীর পরামর্শ নিয়ে অবশ্যই ভালো। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, হেলাল শেখ, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলেন। আমি দর্শকদের স্পেশালি ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস টিভিএন, আপনারা যে আমারে আজকে এখানে অনার করলেন, আনলেন, এটার জন্য আপনাদের থ্যাংক ইউ। এন্ড সেই সাথে আমি আমাদের বাঙালি ভাই বোন সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা আমার নেইবারে ওজন পার্ক এরিয়া ওই নেইবারে ডিস্ট্রিক্ট 32-র আপনারা সবাই সবাইকে যদি বলেন যে আপনার ছেলে মেয়ে সবাই সবাইকে যদি নিয়ে যায়, প্রত্যেক একজন মানুষ যদি আরেকজনকে নিয়ে যায়, আমরা সবাই মিলে ইনশাল্লাহ এবার হিস্ট্রি মেক করবো ডিস্ট্রিক্ট 32 থেকে। এবং আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন স্পেশালি। আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা রইল। এবং সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। নাজমুল আলম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং সেই সাথে ফেসবুকে একজনের প্রশ্নের উত্তর আমাকে দিতেই হচ্ছে, উনি জিজ্ঞেস করেছিলেন উনি কিভাবে তার এ নাম্বারে ফোন বাইরে থেকে কিভাবে করবেন। আমাদের ফেসবুকে প্রশ্নগুলো লিখে দিলেও আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং দর্শক, এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই এবং টিভিএন 24 টেলিভিশন চেষ্টা করে আপনাদের জন্যই অনুষ্ঠানগুলো করার জন্য। সেই জন্য আপনারা এতক্ষণ ধরে যারা আমাদের সাথে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফোন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের ফোন আজকে আমরা নিতে পারিনি, কালকে ঠিক একই সময়ে আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।